মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে দশমী। আজকে মানে মনটা সবারই, প্রত্যেকেরই খারাপ হয়ে থাকে যে এতদিনের যে একটা আনন্দ সেটা আজকে শেষ হয়ে হতে চললো। এত মনটা খারাপ লাগে না আজকের দিনটাতে? তো যাই হোক, একটু পরে তোমার যাব মন্দিরে ঠাকুরকে বাটা ছোঁয়াতে। আর আমাদের আজকে দশমীর দিন কি নিয়ম জানো? দশমীতে আমাদের মানে পায়েস করতে হয়, আর হচ্ছে যে ঘুগনি হয় না, সেটা তোমার মাংসের চর্বি দিয়ে করতে হয়। তো যাই হোক, আজকে মঙ্গলবার বলে তোমার পায়েসটা করবো আর ঘুগনিটাও নিরামিষই করবো। তো আজকে মনটা খুব খারাপ লাগছে, মা চলে যাবে। তো যাই হোক, কাউকে তার বেঁধে রাখতে পারবো না, তাকে যেতেই হবে। তো চলো যাই, নিচে গিয়ে যাই তাড়াতাড়ি, কারণ মায়ের আজকে ওখানে যেতে হবে, মায়ের ওখানে, কারণ মায়ের বিসর্জনের টাইম হয়ে যাবে। চলো তাহলে। হ্যাঁ, পায়েসটা চাপিয়ে দিয়েছি। তো দেখো, আমার ঘুগনিও মোটামুটি কমপ্লিটের দিকে, নিরামিষভাবেই করলাম। এতে যদি মাংসের চর্বি পড়তো না, যা লাগতো খেতে। তো যাই হোক, নিরামিষই করলাম। বন্ধুরা, আজকে বিজয়া দশমীতে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায় মাকে বিদায় জানাতে, সেই দীর্ঘ আবার এক বছরের অপেক্ষা। তো এই পুজোকে ঘিরে আমাদের কত মানে প্রতীক্ষায় থাকি যে পুজো আসলে পরে আমরা এই শাড়ি কিনবো, এই জুয়েলারি কিনবো, সেই সব কিছু আজকে অবসান ঘটলো। যাই হোক, মাকে আজকে বিদায় জানাতে খুবই কষ্ট হয়, তাও কি করব, মাকে তো যেতে দিতেই হয়। শ্বশুরবাড়ি কেউ তো আর বাপের বাড়িতে থাকতে পারবে না, বা মাকেও থাকতে দেবে না। তো যাই হোক, তো আমরা হাসি মুখেই বিদায় জানাবো, এবং সবাইকে যাতে ভালো রাখে মা, সামনের বছর আমরা যেন সবাই আবার আনন্দ করতে পারি, সেই আশা নিয়ে মাকে বিদায় জানাবো। তো আজকে দিনে কি বলতো, বাটা ছোঁয়াই বলো আর সিঁদুর খেলাই বলো, যাই বলো না কেন, আজকে আমরা যাই ঠিক কথাই, কিন্তু যেতে খুব খারাপ লাগে, মায়ের মুখটার দিকে তাকানো যায় না। কিন্তু যাই হোক, সেটা আমাদের পরম্পরায় আমরা যাই, মাকে সেই আশা নিয়ে বিদায় জানাবো, যেন সামনের বছর সবাই যেন খুব ভালো থাকে, সবাই যেন সুস্থ থাকে, আবার যেন আমরা হাসি মুখেই মাকে আবার স্বাগত জানাতে পারি। তো আমি আজকে এই লাল পাড় শাড়িটা পরে নিলাম মাকে বিদায় জানাবার জন্য, হাসি মুখেই বিদায় জানাবো। তাহলে আর বেশি কথা বলছি না, চলো তাহলে। Thank you.
বন্ধুরা, সিঁদুর খেলার সাথে সাথে আমাদের দশমীর পর্ব শেষ হয়ে গেছে। তো দশমী আমাদের হয়ে গেছে, সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা, বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তাহলে আজকের মতো টাটা।